প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের রাশিমালা ঠিক আগের মতো ধরি কি এ লেখা আছে খাতায় লেখা আছে বিক্রিয়াজাত পদার্থ ধরি এ বিক্রিয়াজাত পদার্থ আছে বিক্রিয়াজাত যখন টি ইকুয়াল টু শূন্য সময় তখন কি প্রারম্ভিক ধারণা থাকবে সেটাকে ধরলাম এ মোল পার লিটার বিক্রিয়াজাত পদার্থ কি প্রারম্ভে তৈরি হয় না না তাহলে অবশিষ্ট যেটুকু থাকবে সেটুকু কি হলো মোল পার লিটার তাহলে কত ক্ষয়ে গেল ওইটা মাইনাস করেছি এইবার হার ইকুয়াল টু আছে মাইনাস আগের দিনে বলেছি প্রথমে অবকল দিয়ে লিখতে হবে ডিএ বাই ডিটি কে এ টু দি পাওয়ার জিরো হয়েছিল আগেরটা কিন্তু এটা তো প্রথম ক্রম তাহলে কে এ টু দি পাওয়ার ওয়ান এটা হলো কি এইবার ডি এ এটা এখানে কি আছে এ হচ্ছে টি সময় পরে তাহলে কি ওটা ডি এ মাইনাস এক্স ডি টি ইকুয়াল টু কে এ মাইনাস এক্স এই যে উপরের সমীকরণটা উপরের সমীকরণটা কি হলো ইহা হলো অবকলিত রূপ এই তাহলে এখানে একটা গ্রাফ আসবে রেট ভার্সেস কনসেন্ট্রেশন প্রথম গ্রাফটা হচ্ছে রেট ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফটা কিন্তু তোমাকে যদি এই প্রশ্নটা সরাসরি প্রতিস্থাপন করতে পারে গ্রাফ আঁকতে হবে না কিন্তু গ্রাফের কোশ্চেন থাকলে তবেই গ্রাফ আঁকবে কিন্তু আমি পাশে পাশে গ্রাফগুলো কেন দিচ্ছি যে এই এই সমীকরণ থেকে গ্রাফগুলো উৎপত্তি হচ্ছে তাই পাশে আমি যদি আলাদা করে আঁকতাম গ্রাফগুলো তাহলে বুঝতে কষ্ট হতো এই সমীকরণের জন্য এই গ্রাফ কেন এসছে সেইগুলো বোঝানোর জন্য গ্রাফ কিন্তু গ্রাফ সম্পর্কিত কোশ্চেন যদি না আসে তাহলে আঁকার কোনো ব্যাপার নেই কথা বোঝা গেল গ্রাফের উল্লেখ না থাকলে গ্রাফ আঁকবে না গ্রাফটাকে বোঝানোর জন্য পাশে লেখা হয়েছে ওকে তাহলে এটা রেট কনসেন্ট্রেশন কার বিক্রিয়ক পদার্থের কনসেন্ট্রেশন তাহলে পরিষ্কার দেখো আর ইকুয়াল টু কে এ তাহলে ওয়াই আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু নতি হচ্ছে কে এম আর কনসেন্ট্রেশন কি এ এক্স তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে সেটা মূল বিন্দু আমি সরলরেখা হয়ে থাকে তাহলে এটা কি হবে এরকম তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার এবং গাঢ়ত্বের গ্রাফ কি হবে মূল বিন্দু আমি সরলরেখা এবার এইখানে আসলাম এইবার দেখো মাইনাস ডি এ এ তো প্রারম্ভিক গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্ব মানে কনস্ট্যান্ট তার তো কোনো বিক্রিয়াজাত তার তো কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব কনস্ট্যান্ট তাহলে মাইনাস ডি এ কনস্ট্যান্টের অবকল করলে শূন্য হয় তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গিয়ে ডি এক্স
dt equal to k a minus x dx a minus x k dt এই বার সমাকল করব সমাকল করলে কি হবে dx a minus x k dt আমি কি বলেছি সমাকল হচ্ছে অবকলের উল্টো উল্টো log a ভালো করে শুনবে log a এর অবকল করলে হয় 1 / a log a এর অবকল করলে অবকল ডিফারেন্সিয়েট করলে হলে 1 / a আর 1 / a এর কি সমাকল করতে হবে log a log উল্টো বললাম না হ্যাঁ log log a এর অবকল করলে 1 / a আর 1 / a এর সমাকল করলে log a তাহলে এখানে আছে dx 1 a - x তাহলে এটা কি ভেরিয়েবল কি x তো ভেরিয়েবলটা তো x তাহলে এটা কি 1 / x আছে তো এরকম একটা আছে তো তাহলে এর যদি সমাকল করি log আসবে কিন্তু log এর বেসে কি থাকে e থাকে log এর বেসে ফিজিক্স আর কেমিস্ট্রিতে e থাকে অঙ্কে কিন্তু 10 থাকে 10 টা ইও থাকতে পারে তাহলে এইখানে মাইনাস ln a minus x minus কেন এই যে মাইনাস এর জন্য এই মাইনাস ভেরিয়েবল আগে মাইনাস আছে তাই মাইনাস ln ln মানে log দেখ তো আসলে আসছে মানে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার k t plus c c হচ্ছে সমাকলন ধ্রুবক এবার যখন t equal to 0 যখন t equal to 0 তখন কি ln a minus x সমান সমান k plus ln a সুতরাং মাইনাস ln a সুতরাং মাইনাস ln a ইকুয়াল টু k শূন্য প্লাস c তাহলে c ইকুয়াল টু মাইনাস ln a খাতায় প্রত্যেকের লেখা আছে এবার আমরা কি করি c এর ভ্যালু গিয়ে c এর ভ্যালু গিয়ে কোথায় বসাবো c এর ভ্যালু গিয়ে এখানটায় বসাবো c এর ভ্যালুটা কোথায় বসাবো ওখানে বসাবো হ্যাঁ তাহলে আমি কি সমীকরণ পাবো মাইনাস ln a minus x x equal to at minus ln a হচ্ছে মাইনাস কমন আগের বার মাইনাস কমন নিয়েছিলাম তো মাইনাস দেন তাহলে কি ln a minus x equal to minus kt plus ln a হ্যাঁ এই সমীকরণটাই হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এই যে নীল কালি দিয়ে যে সমীকরণটা লিখছি সেটা কিন্তু ডেরিভেশনে থাকবে না এইটাই থাকবে এটাই থাকবে এটাকে আমি একটু অন্যভাবে লিখি এটা কিন্তু সমীকরণে লিখবে না এই a মাইনাস x টা কি t সময়ে t যে কোনো সময়ে বিক্রিয়কের অবশিষ্ট দ্বারত্ব t যে কোনো সময়ে বিক্রিয়কের অবশিষ্ট দ্বারত্ব সেটাকে আমি ln a দিয়ে লিখব হয়েছে মাইনাস kt প্লাস ln a 0 এইভাবে লিখব এই যে নীল কালিকে সমীকরণটা এর রেসপেক্টে লিখলাম এটা কিন্তু কোশ্চেনের অ্যানসারে লিখবে না কোশ্চেন কি আসবে স্যার কোশ্চেন কি আসবে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমাকলিত রূপ দিয়ে দেব অর্থাৎ ওই যে শুরু করেছি শুরু করে k এর যে রাশিমালাটা বের করব সেটাই কিন্তু দু নম্বরের কোশ্চেন সেখানে আমি গ্রাফ লিখব না গ্রাফ লিখব না কি গ্রাফ না চাই লিখব না মোদ্দাটা আর এই যে নীল কালিকে সেটাও লিখব না বাকি যা আছে সব লিখতে হবে যেমন করে খাতায় লেখা আছে তাহলে এইবার আমার সঙ্গে সঙ্গে গ্রাফ চলে আসবে গ্রাফ কি চলে আসবে নেক্সট গ্রাফটা হচ্ছে বিক্রিয়কের কনসেন্ট্রেশন ভার্সেস সময় তাহলে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ কি হয় এটা কি y এটা কি m এটা x c তাহলে y কে ln a একমাত্র প্রথম ক্রম বিক্রিয়াতে লগ থাকবে
একমাত্র প্রথম ক্রম বিক্রিয়াতেই লগ টার্মটা থাকে, অন্য কোনো বিক্রিয়া রাশিমালায় হাইড্রোজেন রাশিমালায় লগ টার্ম থাকে না। তাহলে নতিটা কি ঋণাত্মক? নতি ঋণাত্মক, নতি ঋণাত্মক হলেই গ্রাফ এরকম হবে, যেখানে নতি কি ইকুয়াল টু মাইনাস কে আর ছেদিতাংশ, এই যে ছেদিতাংশ ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট ছেদিতাংশ কি এখানে এল এন এ জিরো, এল এন এ জিরো। তাহলে আমার গ্রাফ এখানে হয়ে যাবে। এইবার আবার আমি কালোকালিকে করব, এখান থেকে কি পাবো? তাহলে আমি লিখতে পারি k ইকুয়াল টু 1 বাই t ln a বাই a মাইনাস x, এটাই হচ্ছে হাফ ধ্রুবকের রাশিমালা, এটাই হাফ ধ্রুবকের রাশিমালা। এবার আমি যদি ln না রাখতে চাই, আমি log বেস টেনে নিয়ে আসতে চাই, log বেস টেনে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? k ইকুয়াল টু 2.303 log a বাই হয়েছে, বুঝে গেছে সবাই? একদম খাতায় সুন্দর করে করা আছে, গ্রাফ বুঝে গেছে, ঠিক আছে? ভুল তো পাবো না, থ্রি কেন কেটেছে? তুমি থ্রিটা কোথা থেকে নিয়েছো দাম? এবার হচ্ছে অর্ধায়ু, এবার হচ্ছে অর্ধায়ু, অর্ধায়ু দেখো অর্ধায়ু রাশিমালা অর্ধায়ু রাশিমালা। অর্ধায়ুর আগে তিনি বলে গেছিলাম যে সময়কাল পরে বিক্রিয়াকে গাঢ়ত্ব উহার প্রারম্ভিক গাঢ়ত্বে অর্ধেকে পরিণত হয়। তাহলে টি ইকুয়াল টু টি হাফ, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এ মাইনাস এক্স ইকুয়াল টু প্রারম্ভিক গাঢ়ত্ব এ বাই এ বাই টু হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল টু 1 বাই টি ইকুয়াল টু কি এল এন এ বাই এ মাইনাস এক্স, এটা হচ্ছে হাফ ধ্রুবকের রাশিমালা। এই টিটাকে যদি আমি টি হাফ ধরি অর্ধায়ু, তাহলে এটা কি হয়ে যাবে? 1 বাই কে, এটা এদিকে চলে আসলো, ডান দিকে চলে আসলো, টিটাকে আমি বাঁ দিকে নিয়ে নিলাম, তাহলে এল এন এ বাই এ বাই টু, তাহলে কি দাঁড়াবে? 1 বাই কে এল এন টু, এল এন টু, এই এল এন টু এর মান 0.693 বাই কে, তাহলে টি হাফ সমান সমান 0.693 বাই কে। এইবার 0.693 কি একটা সংখ্যা, কে হাফ ধ্রুবক, তাহলে টি হাফ কি ধ্রুবক? কোনো তো ভ্যারিয়েবল রাশি আছে সেখানে? না, ভ্যারিয়েবল রাশি নেই, কিন্তু হাফ ধ্রুবক একটা কনস্ট্যান্ট, 0.693 একটা নির্দিষ্ট মান, এল এন টু এর নির্দিষ্ট মান। তাহলে টি হাফ কি কোনো একটি প্রথম ক্রম বিক্রিয়ার হাফ ধ্রুবকের মান নির্দিষ্ট, বুঝেছো? কোনো একটি প্রথম ক্রম বিক্রিয়ার হাফ ধ্রুবকের মান নির্দিষ্ট। তাহলে টি হাফ ভার্সেস এ বা এ জিরো, অর্ধায়ের সঙ্গে কার গ্রাফ হয়? অর্ধায়ের সঙ্গে গ্রাফ হয় কার? প্রারম্ভিক গাঢ়ত্বের। তাহলে টি হাফ ব্র্যাকেটে এ জিরো, এ জিরো টার্ম তো নেই, তাহলে এখানে কি হাফ ধ্রুবক ইকুয়াল টু কি কনস্ট্যান্ট? হাফ ধ্রুবক ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে সেখানে সমান্তরাল সরল রেখা হবে। হ্যাঁ, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবক, প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ুর মান উহার প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না,
প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ন মান উহার প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। প্রথম ক্রম বিক্রিয়া হল মানে এই ডেরিভেশনটা হল। এইবার হচ্ছে একটা কোশ্চেন আছে, প্রথম ক্রম বিক্রিয়া কখনো নিঃশেষিত হয় না, তাই তো? প্রথম ক্রম বিক্রিয়া কখনো নিঃশেষিত হয় না, এটার কোশ্চেন আছে। হ্যাঁ, এই এই এটা দেখবি, এটা দেখ, কে টি ইকুয়াল টু এল এন এ জিরো মাইনাস এল এন এ, এইখান থেকে এটা নিয়ে আসা যায়। কে টি এল এন এ জিরো বাই এ, এ জিরো হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, এ হচ্ছে অবশিষ্ট গাঢ়ত্ব। এর বেসে কে আছে? বেসে কি আছে? ই। লগ তুলব, লগ তোলা জানো, দা লগ তোলা ভুলে গেছো, নাই ক্লাস নাইনে ছিল লগ, লগে লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, লগ এক্স সমান সমান ওয়াই হলে এটা যদি টেন থাকে তাহলে এক্স ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ওয়াই।